নাম আছে? আমি কেন বলি? এর কোনো দামই নেই, তুমি নেবে? হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছেন। শুভ বিজয়ার প্রণাম সবাই নেবেন, আর ছোটরা অনেক অনেক স্নেহ ভালোবাসা ছোটদের জন্য। আর আজকে দেখো আমার বর মাটন রান্না বা কষার দিকে এখন মাটনটা। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি মাটন রান্না করছে আর কী কী রান্না করছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। খাবার বেড়ে দিয়েছি, খাবার টেবিলে চলে এসছে। আর আমার তিতলি আর বরের জন্য ভাত নিয়ে নিয়েছি। ওকে একটুখানি মানে মটনের একটু মেটে নিয়ে সামান্য একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম। চিকেনটাই খেতে পারে, মাটনটা একদমই খেতে মানে পারে না। শক্ত মানে মাংস তো, নরম করে দিলেও মানে খেতে চায় না। তাও মেটেটাও একটু সামান্য খেলো, সেভাবে খেলো না। আজকে রয়েছে ঘি করলা ভাজা মটন আর রয়েছে দই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। যেই হ্যালো ফ্রেন্ডস বলেছি আর উঠে দেবো, শুটটা আমার কোলে চলে এলো। আর সন্ধ্যাবেলায় এখন একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাই। আর সন্ধ্যাবেলায় আরও বেরোই এই মুরগির জন্য, সারাদিন ধরে বেরোতে পারি না স্কুল থেকে এসে। ওকে বিকালবেলায় আর বের করার কোনো এনার্জি থাকে না, একটু রেস্ট করি, তাই সন্ধ্যাবেলার দিকে ওকে নিয়ে একটু বেরোই, যাতে ওর মনটা একটু ফ্রি হয়। কী করছে বদমাইশ, তো এখন একটু নিয়ে যাবো, আর না হলে বাইরে যাবে, বাইরে যাবে করতেই থাকে। একটু বের করে নিয়ে যাবো, দেখি কোথায় একটু গাড়ি করে ঘুরিয়ে আনি এদিক ওদিক, আর আমরাও একটু ঘুরে আসা হবে। চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, দেখো কোথায় ঘুরতে যাই। আমরা পানুয়াট যাচ্ছিলাম আর অনেকদিন পর কাকাবাবুর দোকানে এলাম। শুভ বিজয়ার পর আসা হয়নি, তো আজকে বিজয়াটা সেরেই যাই। আর আসলেই নতুন কিছু দেখলেই তখন একবার নিতে মন হয়, দেখতে মন হয়, এই আর কি। এই গ্যামটা কি নাম আছে? এর কোনো দামই নেই, তুমি নেবে? ভিডিওতে দিয়ে দেবো। তুমি বলছো এর কোনো দামই নেই, তুমি নেবে? আর এইটা কথাটা ভিডিওতে দিয়ে দেবো, দেখো। যাই হোক, আজকে স্লাটসের প্যান্টের খোঁজ করছিলাম, কিন্তু যাই হোক পেলাম না, অন্য ধরনের পাচ্ছিলাম। আজকে আর কিছু নিলাম না। আর আজকে দেখো শুভ বিজয়া, ওরা কী দিয়ে শুভ বিজয়া করছে একটু দেখো, হাসি লেগে যাবে। হ্যালো, শুভ বিজয়া পালন করা হচ্ছে। দোকানে সবাই খাবে, আমরাও খাবো। শুভ বিজয়া পালন করা হচ্ছে এতদিন পর, পুজোর পর আসিনি, আজকে এলাম। হ্যালো বন্ধুরা, এখানে হাসি ঠাট্টি আর কি চলছে কাকাবাবুর সঙ্গে আর সবার সাথে, তাই কেটে দিলাম। সব কিছু দেওয়া যায় না ইউটিউবে, তাই না? আর এখানে গরম গরম সিঙ্গারা রয়েছে, সবাই খাওয়া দাওয়া করবো।
তো চলো বন্ধুরা তারপরে কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করি। পানুঘাটের কাছে এটা একটা রেস্টুরেন্ট, একদম ফাঁকা এরিয়ার মধ্যে হয়েছে, চারিদিকে কোনো বাড়ি টাড়ি মানে নেই, অনেকটা দূরে দূরে গ্যাপে গ্যাপে। তা এখানে একটু এলাম, নতুন জন্য কোনো কিছু জায়গা দেখলে আমরা ট্রাই করি। তা গ্রিন চিলি এই রেস্টুরেন্টে এলাম এবং হালকা ধরনেরই খাবার বলতে পকোড়াই খেলাম আর কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ ভেতরে বসিনি, কারণ এখানে লাইটে প্রচণ্ড পোকা পড়ছে, ওই জন্য ভেতরে আর বসলাম না, আমরা বাইরের এখানটাই বসেছি। তো ভেতরে যেদিন বসবো তেমন তোমাদের শেয়ার করে দেবো ভেতরটা কীভাবে ডেকোরেশন সাজানো আছে, পুরো একটা গ্রাম্য পরিবেশের মতো বসার জায়গাগুলো করা আছে। খাচ্ছে নাও, স্টো দিলে ভালো হতো, স্টো নেই এখানে। কোল্ড ড্রিঙ্কস দেওয়া ভালো না, তবু আমরা খাওয়া দেখলে ও খেতেই চায়, মানে ঝোঁক ধরে, তার জন্য একটু একটু দিতে হয়। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তারপর ভিডিও শেষ করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা কাকাবাবুর দোকান থেকে শুভ পূজা এসে চলে এলাম, আর এখন বাড়িতে। বাড়িতে এসে টুকিটাকি কাজ রয়েছে, এই জামা প্যান্টগুলো সব চারিধারে রয়েছে, গোছাতে হবে, দেখো সেগুলো আজকে গোছাবো, তারপর ভাঁজ করে করে সব রেখে দিতে হবে, যার যা জিনিস আছে সেই জায়গাগুলোই। তারপর আজকে রাতে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি খাবো আর টুকিটাকি বাইরে কিছু খেয়ে এলাম, বাস তারপর গুড নাইট বলার পালা তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেখো ওকে একবার দেখে নাও, তো চলো টাটা, বাই বাই।